হ্যালো বন্ধুরা, আজ আমরা জানবো ক্যানভা কি, ক্যানভা ডট কম কিভাবে কাজ করে। ক্যানভা ডট কম এমন একটি সফটওয়্যার যা দিয়ে আমরা গ্রাফিক ডিজাইনিং এর কাজগুলো করতে পারি উইদাউট এনি এক্সপিরিয়েন্স অফ গ্রাফিক ডিজাইনিং। আমরা গ্রাফিক ডিজাইনিং এর কোন রকম দক্ষতা ছাড়াই ক্যানভা ডট কম এর সাহায্য নিয়ে গ্রাফিক ডিজাইনিং এর কাজগুলো করতে পারি। যেমন আমরা প্রফেশনাল ভিজিটিং কার্ড করতে পারি, পোস্টার করতে পারি, হোটেলের মেনু তৈরি করতে পারি, হোয়াট এভার ইউ ওয়ান্ট। ইভেন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য ক্যানভাতে পোস্টও তৈরি করতে পারি, এবং এগুলো তৈরি করার জন্য আমাদের ক্যানভাকে কিছুই পেমেন্ট করতে হচ্ছে না। অথচ কিছু প্রফেশনাল কাজের জন্য, এইসব ছোট ছোট প্রফেশনাল কাজের জন্য আমরা যদি কোনো প্রফেশনাল লোকের কাছে যাই, আমাদের বেশ ভালো একটা অ্যামাউন্ট পে করতে হয়। অথচ ক্যানভা আপনি একটুখানি শিখে নিলেই ঘরে বসে নিজেই আপনি আপনার প্রফেশনাল কাজগুলো করতে পারছেন। আসুন তাহলে আজ আমরা দেখে নিই কিভাবে ক্যানভা কাজ করে। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি প্রফেশনাল পোস্টার তৈরি করে। তবে যদি আপনারা দেখতে চান ভবিষ্যতে আরও কোনো টিউটোরিয়াল, যেমন লোগো বা অন্য যে কোনো কিছু, আপনারা কমেন্টসে আমাকে জানাতে পারেন, সেক্ষেত্রে আমি আবার অন্য ভিডিও নিয়ে আসব। তবে আমার মনে হয় না আজকের এই ভিডিও দেখার পর আপনাদের আর আমার কোনো সাহায্য প্রয়োজন হবে। আপনারা নিজেরাই আমার চাইতে অনেক ভালো ডিজাইন তৈরি করতে পারবেন। আসুন তাহলে আমরা টিউটোরিয়ালটি দেখে নিই। আমরা শুরুতে একটি ব্রাউজার ওপেন করে নিয়ে সেখান থেকে ক্যানভার হোম পেজটি দেখে নিচ্ছি। সবার উপরে ক্যানভা ডট কম বলে যে লিঙ্কটি এসছে আমরা এখানে ক্লিক করব। এই তো ওপেন হয়ে গেল আমাদের ক্যানভার হোম পেজ। শুরুতেই ক্যানভা এভাবে একটি ইন্টারফেস আমরা দেখব, যেখানে দেখেন আমরা ক্যানভার প্রাইজিং প্ল্যানটি দেওয়া আছে। এখানে আমরা যদি মান্থলি পে করে ক্যানভা নিতে চাই, প্রো, ক্যানভা প্রো, তাহলে আমাদেরকে 8.99 ইউরো পেমেন্ট করতে হবে পার মান্থ। আমরা এখানে এটি ফ্রিতেও কাজ করতে পারি ক্যানভার উপরে। তো যেটা প্রো সেখানে কিছু এক্সট্রা বেনিফিট থাকে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু আমরা চাইলে ফ্রিতেও, শুরুতে ফ্রিতেও কাজ করে দেখতে পারি। ভালো লাগলে তখন আমরা এটা প্রোটা নিয়ে নিতে পারি। তো আমাদের যদি ক্যানভা অলরেডি অ্যাকাউন্ট করা থাকে, আমরা এখানে সাইন আপ লগ ইন করবো, আর যদি করা না থাকে তাহলে আমরা সাইন আপে যাব। সাইন আপে গেলে দেখতে পাবেন আপনি এই ধরনের একটা ডায়লগ বক্স আসবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ফেসবুককে দিয়েও সাইন আপ করতে পারবো, প্লাস গুগলের যে কোনো একটি অ্যাকাউন্ট দিয়েও কিন্তু আমরা সাইন আপ করতে পারবো জাস্ট একটি ইমেল দিয়ে। আমার যেহেতু এটা অলরেডি আমার ডেস্কটপে আছে, আমি সরাসরি ক্যানভাতে চলে যাচ্ছি। আমি ক্যানভা ওপেন করছি। এই হলো ক্যানভার হোম পেজ যেখানে আমরা কাজ করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ট্যাম্পেল দেওয়া রয়েছে। এই ট্যাম্পেলগুলো থেকে আমরা যে কাজটি করতে চাচ্ছি সেটির, যেই ধরনের ট্যাম্পেলগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা যে কোনো একটা পছন্দ করে নিয়ে তার উপরে কাজ করতে পাচ্ছি। আবার আমরা যদি চাই সম্পূর্ণ নতুন একটি পেজ নিয়ে সেখানেও কিন্তু আমরা ডিজাইন করতে পারি। যেমন এখানে ক্রিয়েট এ ডিজাইন দেওয়া আছে, এখানে গেলে আমরা সম্পূর্ণ একটি ব্ল্যাঙ্ক পেজ পাবো এবং সেখানে গিয়ে আমরা সেই পেজটাতে কাজ করতে পারি। যেমন যদি আমি ফেসবুকে পোস্ট করতে চাই, দেখেন এরকম একটা পেজ ওপেন হবে, এরকম ব্ল্যাঙ্ক একটা পেজ ওপেন হবে। এখানে আমি নিজেই একটা ফেসবুকের পোস্ট তৈরি করব, এখান থেকে আমি ছবি আপলোড করব, এখান থেকে আমি এলিমেন্ট নিব, টেক্সট নিব, এবং এখানে আমি একটি সম্পূর্ণ একটি ব্ল্যাঙ্ক পেজে ক্যানভাতে আমি ডিজাইন করব। কিন্তু আমি চাচ্ছি আপনাদেরকে এখন দেখাতে যে তৈরি যে ট্যাম্পেলগুলো আছে সেখান থেকে আমরা কিভাবে সহজেই উইদাউট এনি গ্রাফিক্স ডিজাইনের এক্সপিরিয়েন্স আমরা কিভাবে কাজ করব। দেখেন এখানে ফিচার আছে, লার্নিংয়ের অপশন আছে, ট্যাম্পেল আছে। আমরা যদি লার্নিংয়ে যাই, লার্নিং এখানে কি দেখাচ্ছে আসলে, আমরা গেট স্টার্ট উইথ ক্যানভা দিচ্ছি। এখানে দেখেন কিছু ভিডিও আছে, এই ভিডিওগুলো দিয়ে আমরা দেখতে পারি কিভাবে আমরা কাজ করব, কোন অপশনে কিভাবে আমরা কাজ করব, অ্যাডিং অ্যান্ড এডিটিং টেস্ক, কিভাবে আমরা টেস্ক এডিট করব, এই কিভাবে আমরা টেস্টের ফ্রন্ট চেঞ্জ করব। এখানে ছোটো ছোটো ভিডিওগুলো দেওয়া আছে, আপনি এখান থেকে নিজেও কিন্তু শিখে নিতে পারেন। আমরা যদি ট্যাম্পেলে চলে যাই, আমরা আবার হোমে চলে যাচ্ছি, এখানে দেখেন যেসব ট্যাম্পেল অলরেডি, এখানে ট্যাম্পেল অনেক দেওয়া আছে, সোশ্যাল মিডিয়ার ট্যাম্পেল, এখানে দেখেন ইনস্টাগ্রাম পোস্ট, স্টোরি, ফেসবুক পোস্ট কাভার, ফেসবুক ভিডিও, পার্সোনালি দেখা যাচ্ছে যে কার্ড আছে, রিজিউম আছে, পোস্ট কার্ড আছে, বিজনেসের অপশন আছে নানান রকম, ওয়েবসাইট, লোগো, এখান থেকে আমরা যেটা খুশি সেটা পছন্দ করে নিয়ে কাজ করি। তো আমরা এখন মূল হোম পেজে চলে যাচ্ছি।
যে কিভাবে আমরা ডিজাইনটা একটা তৈরি ডিজাইন থেকে তৈরি টেম্পল থেকে কিভাবে আমরা ডিজাইন করতে পারি। তো আজকে আমি একটি পোস্টার করব বা ফ্লায়ার ফ্লায়ার করব, ফ্লায়ার থেকেও আমি পোস্টার করতে পারি এই ধরনের। এটি হচ্ছে একটি খাবারের দোকানের ডিজাইনের আমি কাজ করব। তো আমি চাচ্ছি যে এই কাজটা যেহেতু আমি প্রফেশনাল একটা কাজ করব, তো সরাসরি সেটা থেকে দিয়েই আমি একটি টিউটোরিয়াল তৈরি করতে চাচ্ছি। তো দেখেন আমরা ফ্লায়ারে চলে এসেছি। তো এখানে অনেক খাবারের দোকানের অলরেডি অনেক ছবি আছে, এখান থেকে আমরা যে কোনো একটি ছবি নিয়ে তার মধ্যে যে কোনো একটি ট্যাম্পেল নিয়ে তার মধ্যে কাজ করতে পারি। যেমন এটা একটা খাবারের দোকানের ট্যাম্পেল, এটা একটা খাবারের দোকানের ট্যাম্পেল। আমি যে কোনো একটি ডিজাইন পছন্দ করে, যেমন এটা একটা পিৎজা দোকানের ট্যাম্পেল, দেখেন আমরা এটা ক্লিক করলে সরাসরি এই ডিজাইনটি চলে এসছে, এখানে আমরা কাজ করতে পারি। আমি যে দোকানের কাজটি করব তাতে প্রতি সানডেতে একটি বিশেষ অফার আছে, তো সেটার জন্যই এই পোস্টারটি করা, সেটা সার্কুলার করার জন্য। তো আমি এখন আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এখানে ইওর ডিজাইন বলে একটা একটা লাইন আছে। এখানে কি আছে, আমি অলরেডি যেই কাজগুলো করেছি সেগুলো সব এখানে সেভ হয়ে গিয়েছে। এখানে একটি মজার বিষয় হচ্ছে ক্যানভাতে, মজার বিষয়টি হলো যে আমরা যখন কোনো কোথাও কোনো কাজ করি, যেমন অ্যাডোব ফটোশপে বা ইলাস্ট্রেটরে কোনো কাজ করি, হুট করে যদি দেখা গেল যে আমার পাওয়ারটা ড্রপ করলো, আমার সিস্টেম ডাউন করলো, কিংবা ইলেকট্রিসিটি চলে গেল বা অন্য কোনো প্রবলেম হলো, যে ওই ডিজাইনটা আমি যতটুকু পর্যন্ত করেছিলাম অতটুকু হয়তো সেভ হলো না, কিন্তু ক্যানভাতে আমি যখন যতটুকু কাজ করব সেই কাজটা কিন্তু তখন তখনই সেভ হয়ে যাবে, এবং আমি যখনই আবার পিসি অন করব সেই পেজটা অটোমেটিক ওপেন হয়ে যাবে এবং এইখানে এই কাজগুলো এইভাবে সেভ হতে থাকবে। এখান থেকে কিন্তু আমরা দেখেন ডিরেক্টলিও ডাউনলোড করতে পারি, দেখেন ডিরেক্টলি ডাউনলোড করারও কিন্তু অপশন রয়েছে। এখানে আমি আগে কাজ করেছিলাম একটি খাবারের পোস্টারের, তো আমার মনে হয় যে এখানে যেহেতু অফার একটা আছে, 50% অফের একটা অপশন আছে, আমি এবং এটা আমার বেশ পছন্দের একটা ট্যাম্পল, আমি এটাতে কাজ করতে পারি, আমি এটাতে কাজটা করছি। আচ্ছা, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে। আরেকটা জিনিস হচ্ছে, আমি যে রেস্টুরেন্টে কাজ করব তার ইনফরমেশনগুলো আমি এখানে আগে ওয়ার্ডে নিয়ে নিয়েছি। তো আপনি যদি পার্সোনাল কোনো কাজ করেন, আপনার এভাবে ওয়ার্ডে হয়তো তৈরি করে রাখার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি করে রেখেছি যেহেতু আমি একটি অর্ডারে কাজ করছি। এখানে দেখেন এটা একটা বার্গারের ছবি দেওয়া আছে, কিন্তু আমি এখানে একটা শর্মার ছবি দিব, কারণ আমি শর্মা হাউসের কাজ করছি। আমি ছবি কোথা থেকে দিব, দেখেন এখানে আমি আপলোড অ্যান্ড ইমেজ অর ভিডিও দিতে পারছি। এখানে আমি ডিভাইস থেকে ছবি নিতে পারছি, ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে, যে কোনো জায়গা থেকে ছবি নিতে পারছি। অলরেডি আমার কাছে ছবি নেওয়া আছে, আমি এখান থেকে যে কোনো একটি দিয়ে ট্রাই করব। আমি কিভাবে এখান থেকে ছবি এখানে আনব, আমি এখানে একটি ক্লিক করব ছবিটার উপরে, এটা দেখেন একটা ব্লু বাউন্ডারি এসছে, তার মানে হচ্ছে ছবিটা সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমি এখানে আমার ছবিটি দিয়ে দিব, যে ছবি আমি দিতে চাচ্ছি। আমি দু একটা ছবি দিয়ে দেখব কোনটা দেখতে ভালো লাগছে। আচ্ছা, এটা দিয়ে দেখি। আসলে এই ছবিটা ভালো লাগছে, আমি এটা ফাইনালাইজ করতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো এখন এখানে দেখেন অফার, এই অফারের এই অপশনটা আমি চাইলে মাঝে আনতে পারি। কিভাবে আনবো, দেখেন এটাকে আমি ঘুরাতে পারি, আমি ঘুরিয়ে এটাকেও আমি ঘুরাতে পারি। আমি 0°তে নিয়ে আসলাম, এটাকে আমি মিডলে নিয়ে আসলাম। আচ্ছা, এটা মিডলে হয়েছে কিনা আমি সেটা কিভাবে বুঝবো, দেখেন আমি যখন ছবিটা মুভ করছি, আমি এটা যখন মুভ করছি এলিমেন্ট, তখন মাঝে একটা মার্জিন আসছে, তার মানে ছবিটা এখন পারফেক্টলি মিডলে আছে। এটা আমি ডানে দিতে পারি, বাঁয়ে দিতে পারি, আপনার পছন্দ মতো আপনি দিতে পারেন। আমি এটা দিয়ে দেখছি কোথা দিলে ভালো লাগে, আমার মনে হচ্ছে যেটা মাঝে দিলে বেশ ভালো লাগে, এটা আমি মাঝে রাখলাম। এই ট্যাম্পেলগুলো, এই এলিমেন্টগুলো আমরা কোথায় পাবো, আমরা এই এলিমেন্টগুলো এখানে পাবো। এই যে দেখেন এখানে এলিমেন্ট লেখা আছে, এখানে যখন আমি যাচ্ছি, এটাও বেশ সুন্দর একটা এলিমেন্ট, আমি এটাও দিয়ে দেখতে পারি, এটাও কিন্তু দেখতে ভালো লাগছে। আচ্ছা, আমি এটা নিচ্ছি এবং এটাকে ফেলে দিচ্ছি। এটা কিভাবে ফেলবো, আমি এটা সিলেক্ট করলাম, এখানে ডিলিট বাটনে ক্লিক করলাম, এটা ডিলিট হয়ে গেল, আমি এটা নিয়ে নিলাম। এভাবে আপনার এখান থেকে এলিমেন্ট পছন্দ করতে পারেন। এখানে অসংখ্য এলিমেন্ট দেওয়া আছে, ফুল, খাবার দাবার, মাছ, ইভেন ডিজাইন, নানান রকমের এখানে অনেক ধরনের এলিমেন্ট দেওয়া আছে। আচ্ছা, এখানে হচ্ছে টেক্সট, টেক্সট থেকে আমরা আমাদের পছন্দ মতো টেক্সট নিতে পারি। এখান থেকে আমরা হেডলাইন অ্যাড করতে পারি, এই যে দেখেন একটা আমি অ্যাড করলাম, চলে আসলো।
এটা এটা মাঝারি এবং এটা একটা ছোট একটা হেডলাইন চলে আসলো, আমার যেটা খুশি আমি রাখবো, যেটা যেটাতে আমি কাজ করতে পছন্দ করি সেটা রাখবো। কিন্তু আসলে আমি ছোট এলিমেন্ট ছোট একটা হেডলাইন নিয়ে সেখানেও আসলে ডেস্ক বড় করে দিতে পারি, পারি না যে তা না। এখন আমি এই ডেস্কের উপরে কাজ করব, আমার ছবি নেওয়া হয়ে গিয়েছে, আমি একটি সেলের একটি এলিমেন্ট লাগাতে চেয়েছিলাম সেটাও আমার হয়ে গিয়েছে। তো আমি এখন কি করব, আমি ডেস্কের উপরে কাজ করব, আমি যেই রেস্টুরেন্টের ফ্লায়ার তৈরি করছি সেটার আমি ডিটেল এখানে দিয়ে দিব। এটা হচ্ছে একটি বার্গারের দোকানের ফ্লায়ার, কিন্তু আমি এখানে একটি শর্মা হাউসের ফ্লায়ার তৈরি করছি, এটা হচ্ছে আমার শর্মা হাউসের নাম, আমি কপি করলাম এবং এখানে নিয়ে সেটা পেস্ট করে দিচ্ছি। এভরি সানডেতে তাদের এই অফারটা থাকছে, আমি এখানে সেটা লিখে দিচ্ছি, এভরি সানডে, দেন ভ্যালিড আনটিল ভ্যালিড আনটিল December 31, অ্যাভেলেবেল ইন অল ব্রাঞ্চ, দেয়ার হ্যাজ নো ব্রাঞ্চ। এখানে আমরা অ্যাড্রেসটি দিয়ে দিব, এখানে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু আমাকে আরেকটা লাইন অ্যাড করতে হবে, সেটা হচ্ছে তাদের ওয়েবসাইটের অ্যাড্রেস। তো আমি এটা কীভাবে করবো, আমি এখানে কর্নারে ধরলাম, ধরে এটাকে আমি এইভাবে দেখেন ছোট করতে পারছি, আমি ছোট করে দিলাম, পাশে আর একটু চওড়া করে দিলাম, কারণ হচ্ছে নিচে আমি আরেকটা হেডলাইন যোগ করব। আমি আরেকটা হেডলাইন যোগ করব, এখানে আমি তাদের এই রেস্টুরেন্টটির ওয়েবসাইটের অ্যাড্রেসটি আমি দিয়ে দিব, অ্যাড এ লিটল হেডলাইন লিটল বডি টেস্ক, ওকে এটা চলে এসছে। এবং এখানে আমি কি করব, এখন এটা টেস্ক আমরা একটু ছোট করে দিই, এটা অনেক অনেক বড় এসছে এবং এটা বাজে দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে না আসলে। তো আমরা এটা কি করলাম, এটা টেক্সটটা ছোট করে দিলাম, আমি এই এই টেস্কটাও ছোটই করে দেব, টোটালটাকেই আমি একটা সাইজ রাখব। তো ফর্টি 42, আসলে আরো ছোট করতে হবে, 32, আমার মনে হয় এটা চলে। আমি এই লেখাটাকে এখানে নিয়ে আসি, এটা একটা লাইনে নিয়ে আসি, একটা লাইনে নিয়ে আসলে অর্ডার অনলাইন, ওকে অর্ডার অনলাইন, ওকে এটা এখন দেখতে যথেষ্ট ভালো মনে হচ্ছে। তো এখন আমরা আরও একটু চেঞ্জ করতে পারি, যেমন এই এভরি সানডে, এটা যেহেতু তাদের এটাই যেহেতু একটা বিশেষ অফার এভরি সানডে, এটা এই কথাটাকে আর একটু যদি আমরা আর একটু বড় করে দেই একটু লেখাটাকে, আচ্ছা এটা কি আছে, কারি কিচেন আছে, হচ্ছে ফ্রন্ট আছে অভ্র, তো আমরা এভরি সানডেও অভ্রই আছে, কিন্তু এটা আমরা অন্য একটা ফ্রন্ট দিই তাহলে একটু চোখে পড়বে, অন্য কিছু আমরা দিয়ে এখানে দেখতে পারি যে কোনটা আসলে দেখতে ভালো লাগছে। বোল্ড করে দিচ্ছি এবং আর একটু বড় করে দিচ্ছি, এটা 31 আছে, আমি 36 করে দিচ্ছি। আচ্ছা এই লেখাটাও আমরা চেঞ্জ করে দেখতে পারি, আপনি এখানে অসংখ্য অসংখ্য ফ্রন্ট আছে, আপনি আপনার পছন্দ মতো দিয়ে দেখতে পারেন কোনটা আপনার ভালো লাগে।
আমি এটা ফন্ট চেঞ্জ করে দিলাম এবং এটা একটুখানি লেখাটা ছোট করে দিলাম, আর একটু ছোট করে দিলাম। আমি এটা মিডলে নিয়ে আসবো। একটা জিনিস দেখ, আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে মিডলে আমরা কীভাবে আনছি। দেখেন এই যে মার্জিনটা দেখা যাচ্ছে, এই মার্জিনটা বরাবর যখন আমরা ধরবো মিডল, তার মানে এটা হচ্ছে একদম মাঝখানে আছে লেখাটা, তখন যখন এটা প্রিন্ট আউট হয়ে বেরোবে তখন লেখাটা দৃষ্টিকটু লাগবে না, দেখতে একদম ঠিক মনে হবে। অবশ্যই আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে এই জন্য যে মার্জিনটা ঠিক আছে কি না। আমার মনে হচ্ছে আমরা সবগুলো ফ্রন্টই আর একটু বড় করে দিই, কারণ এটা কিন্তু আসলে একটি পোস্টার হবে। আচ্ছা পোস্টার কিভাবে হবে সেটা সাইজ আমরা কোথায় দেখব? দেখেন এই যে কর্নার, এখানে রিসাইজের একটি অপশন আছে, এখানে এই এটার সাইজ দেওয়া আছে কত কত সেন্টিমিটার এটা হচ্ছে, এটা সেন্টিমিটার হবে না ইঞ্চি হবে, এখানে কিন্তু আমরা সেই সাইজটা এখানে দেখতে পাচ্ছি। দেখেন এখানে অসংখ্য সাইজ দেওয়া আছে, যেটা আসলে মানে কিভাবে হবে, কত সেন্টিমিটারে হবে, এই সব এখানে এই সাইজগুলো দেওয়া আছে। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো সাইজ পছন্দ করতে পারেন। একটি ফ্লায়ার নিয়ে সেটাকে আপনি পোস্টার সাইজ করতে পারেন, একটি পোস্টার নিয়ে সেটাকে আপনি ফ্লায়ারে সাইজ করতে পারেন, এভাবে আপনি করতে পারেন। এই যে এখন দেখেন 42.59.4 সেন্টিমিটারে আছে, আমি এটাকে পোস্টার সাইজ করতে চাচ্ছি, তো আমি পোস্টারে এই সাইজটা করতে চাচ্ছি, এটাতে আমি ক্লিক করলাম এবং কপি অ্যান্ড রিসাইজ দিলাম। যখন আমি কপি অ্যান্ড রিসাইজ দিচ্ছি, এই হুবহু পেজটা কপি হয়ে আরেকটা পেজে ওপেন হয়ে গেল এবং একদম সেভাবেই আসলো যেভাবে আমি ওখানে রেখে এসেছি। তো আমি এখানে আরেকটু এই 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 লেখাগুলোর সাইজ আমি ফ্রন্ট আরেকটু বড় করে দিব, কারণ হচ্ছে এটা পোস্টার হবে, দূর থেকে লেখাটা দেখা যাবে, তো আমি চাচ্ছি যে এটাকে আমি আরেকটু সবগুলো লেখাই আমি আরেকটু সাইজ বড় করে দিই। এটা 75-এ আছে, আমি এটাকে 80 করে দিচ্ছি, 88 করে দিচ্ছি, এটা আছে হচ্ছে 36, আমি এটা 42 করে দিচ্ছি, আমি প্রত্যেকটা লেখাই একটু করে বড় করে দিচ্ছি। এবং অবশ্যই আপনি লেখাটা যখন ফাইনাল করবেন, আপনার কাজটা যখন আপনি ফাইনাল করবেন, প্রত্যেকটা আপনার যে এলিমেন্টগুলো আছে, আপনার যে লেখা টেস্ক আছে, সব কিছু আপনি মিডলে দিতে চাচ্ছেন বা সাইডে দিতে চাচ্ছেন, ডানে বাঁয়ে, আপনি এই জিনিসগুলো অবশ্যই আরেকবার ভালো করে চেক করে নেবেন। এবং এখানে আপনি দেখতে পারেন একদম ছোট করে দিয়ে যে সব কিছু ঠিক মতো আছে কি না, আপনি আপনার পছন্দ মতো সাইজে নিয়ে এটাকে আরেকবার রিচেক করে নেবেন অবশ্যই ফাইনাল করার আগে, যে সব কিছু ঠিক মতো আছে কি না। আমার এটা পছন্দ হয়েছে, আমার মনে হচ্ছে ইটস ডান। তো তখন আমি কি করব দেখেন, আর কিছু কিছু আমি, আচ্ছা এখানে দেখেন অ্যাডজাস্টের অপশন আছে, কালার এবং হচ্ছে কন্ট্রাস্ট, ব্রাইটনেস, আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখানে ইফেক্টের ব্যাপার আছে, আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন সেটারও অনেক ডিউরেশনের ব্যাপার, বা যে কালার কন্ট্রাস্ট বা সব কিছু ছবিটার, এখানে অনেক ইফেক্টের ব্যাপার আছে, সেগুলো আপনি দেখতে পারেন। ফিল্টার অ্যাডজাস্ট করে নিব কিভাবে, আমরা ক্রপ করতে পারি ছবিটা, আমরা কোথা থেকে রাখবো, কোথায় দিব, সেই অপশনটা আছে, এগুলো আপনারা এখান থেকে চেক করে দিতে পারেন। যখন আপনি নিজে কাজ করবেন, আপনি ছোট ছোট আরও অনেক জিনিস আপনি আপনার পছন্দ মতোই করতে পারবেন, আপনি করতে করতে আরও অনেক ভালো শিখে যাবেন এবং অবশ্যই আমার চাইতেও অনেক ভালো ডিজাইন করবেন। তো আমি এটাকে এখন ফাইনাল করতে চাচ্ছি, এটা আমার পছন্দ হয়েছে। এখানে আমি মোটামুটি সব ইনফরমেশন দিয়েছি যেটা আমি দিতে চাচ্ছিলাম, তো আমি এখন এটা ডাউনলোড করব। দেখেন আমি এটা কীভাবে ডাউনলোড করব, এই যে এখানে কর্নারে একটা তীর চিহ্ন আছে ডাউনলোড করার, আমরা এখানে যাব। এখানে যাওয়ার পরে আমি ছবিটাকে কীভাবে, আমি আমার এই কাজটাকে কীভাবে ডাউনলোড করব, দেখেন এখানে অটোমেটিক সাজেস্টেড একটা অপশন এসছে, যে পিডিএফ প্রিন্টে সাজেস্টেড অপশন করেছে তারা, কিন্তু আমি যদি চাই এটাকে আমি পিডিএফ করব না, আমি জেপিজি করব বা পিএনজিতে করব, আমি কিন্তু সেভাবেও এটা করতে পারি। তো আমাকে ওরা পিডিএফ সাজেস্ট করেছে, আমি পিডিএফেই এটা ডাউনলোড করতে চাচ্ছি, আমি এটা ডাউনলোড অপশনে গেলাম এবং এটা কিন্তু এখন এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে। এটা ডাউনলোড হয়ে গেল, এটা ডাউনলোড হয়ে গেল। তো এই হচ্ছে আমার, আমি আজকে আপনাদেরকে ফ্লায়ার এবং পোস্টার দুটোই কিন্তু করে দেখালাম, কারণ আমি ফ্লায়ারে গিয়ে ডিজাইনটা করেছিলাম কিন্তু আমি পরে রিসাইজ করে নিয়েছি এটা পোস্টারে। এইভাবে আমরা ফেসবুক পোস্ট করতে পারছি, আমরা প্রেজেন্টেশন করতে পারছি, আমরা লোগো ডিজাইন করতে পারছি, হোয়াট এভার
আমরা যেটা করতে চাই, যেমন ধরেন আমরা যদি ইনস্টাগ্রাম পোস্টে যাই, এখানে গিয়ে আমরা যে কোনো একটি পোস্টে আমি ক্লিক করলাম, আমি জাস্ট অর্ডিনারি একটা পোস্টে ক্লিক করেছি, এখানে আমি রিসেন্টলি কোথাও বেড়াতে গিয়েছি, আমি চাচ্ছি যে আমার সেই ছবিগুলো আমরা এখানে দিব, আমি এই ছবিতে ক্লিক করব, আমি আপলোডে যাব, আপলোড ফটোতে যাব, এখান থেকে আমি অন্য যে কোনো একটি ফটো পছন্দ করে এখানে দিয়ে দিব, আমি আপলোড করলাম, আমি ডিভাইসে গেলাম, ডিভাইস থেকে আমি একটি ছবি নিয়ে নিলাম, আমি একটি ছবি এখান থেকে পছন্দ করে নিয়ে নিলাম, আমি এটা দিতে চাইলাম, এখানে কিন্তু এখন এই ছবিটি ডাউনলোড হয়ে যাবে, এবং ডাউনলোড হওয়ার পরে আমি এখানে এই ছবিটি দিয়ে দিলাম, আমি এখানে ছবিটি ক্লিক করেছি এবং এই যে দেখেন আমার ছবিটি আমি দিয়ে দিলাম, এখানে আমি আমি যেটা লিখতে চাচ্ছি আমি লিখে দিলাম, এভাবে আমি তিন চারটে ছবি দিয়ে এখানে লেখাগুলো চেঞ্জ করে দিলাম, আমি এখানে এই কালারটা এই এই স্ক্রিনের কালারটা আমি এখানে চেঞ্জ করে দিলাম, আমি এখানে অন্য একটি কালার দিলাম, আমি এখানে একটি অন্য কালার দিলাম, আমি লেখাটা ফ্রন্টের কালারটা চেঞ্জ করে দিলাম, আমি ফ্রন্টের কালারটা চেঞ্জ করে দিলাম, এইভাবে সম্পূর্ণ ছবিটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। দেখেন এই ছবিটা আমি সম্পূর্ণ চেঞ্জ করে ফেলতে পারছি, দেখে বোঝাই যাবে না যে এই ছবিটা অন্য কেউ আমার আগে করেছে। আমি এখানে আমার নাম অ্যাড করতে পারছি, যে কোনো কিছু, আমি কাউকে বার্থডে উইশ করবো, আমি সেভাবে একটা ছবি তৈরি করতে পারছি, আমি সম্পূর্ণ নতুন করে একটা কিছু করতে পারছি, আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে সেখানে আমার ছবি অ্যাড করে সেখানে আমি কাজ করতে পারছি। আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস এবং খুবই ইন্টারেস্টিং একটা জিনিস হচ্ছে এটা, আমরা যখন কেউ ইলাস্ট্রেটরে বা ফটোশপে কাজ শিখি তখন আমরা একটা ছবি নিয়ে, সাপোজ আমি এই ছবিটা নিলাম, আমি এখানে এই ছবিটা নিলাম, এই ছবিটা আমি এখানে নিলাম, যে এই ছবিটার যে ব্যাকগ্রাউন্ড এসছে, এই যে দেখেন এখানে কিন্তু ছবিটার একটু ব্যাকগ্রাউন্ড এসছে, যেখানে কিছু দেখা যাচ্ছে, এই যে ব্যাকগ্রাউন্ড কীভাবে আমরা ব্ল্যাঙ্ক করব, শুধু আমার এই ছবিটা আমি কীভাবে নিব, সেটার জন্য দেখা যায় যে এই প্র্যাকটিস করতেই আমাদের কয়েকদিন চলে যায় শুধু এটা শিখতে। এইখানে দেখেন আমরা কত সহজে এটা শিখতে পারি, আমরা ইফেক্টে গেলাম এবং ব্যাকগ্রাউন্ড রিমুভার, এইখানে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করলাম, এখন জাস্ট অল্প কিছু কয়েক সেকেন্ডের মধ্যে, হয়তো 20 সেকেন্ড বা 30 সেকেন্ড, আসলে তার চাইতেও কম, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে, দেখেন ছবিটাতে ব্যাকগ্রাউন্ড চলে গিয়েছে, এখানে একটু কালো ব্যাকগ্রাউন্ড ছিল এটা কিন্তু চলে গিয়েছে। এই অপশনটাও কিন্তু ক্যানভাতে আমরা ফ্রিতেই পাচ্ছি, কিন্তু দেখেন আমরা যদি এটা অন্য কোথাও শিখতে যেতাম, শিখতেই কিন্তু আমাদের কয়েকদিন লেগে যেত, এবং এই কাজটা কিন্তু খুব নিখুঁতভাবে করতে হয়, অনেক সময় লাগে। তো আমরা দেখে নিলাম কিভাবে আমরা ক্যানভাতে খুব সহজে খুব জটিল অনেক কাজ করতে পারি। আমি আশা করব আমার ভিডিওটি সহজ ছিল, আপনাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়নি। তারপরেও যদি আপনাদের বুঝতে কোথাও কোনো অসুবিধে হয়ে থাকে, সেটা আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেটা সমাধান করে দিতে। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক বাটন ক্লিক করতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।